মায়ের সেই আদরের মেয়েটা এখন কত কিছু রান্না করতে পারে। একসময় তো এই ডালটাও রান্না করতে জানতো না। রান্নাঘরে তো মারা মেয়েকে ঢুকতেই দিত না, যে হাত পুড়ে ফেলবে এই ভয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সহজ একটা রেসিপি দেখার জন্য। আর এই সহজ রেসিপিটা হচ্ছে ডাল কিভাবে রান্না করছি। এত সহজ, বাট অনেকেই কিন্তু এটা মজা করে করতে পারে না, আবার অনেকেরটা হয়তো বা আমার থেকেও অনেক মজা হয়। বাট আমি যেভাবে করি আলহামদুলিল্লাহ যাদেরকেই খাইয়েছি সবাই বলেছে অনেক বেশি মজা হয়, তাই শেয়ার করছি। তো আমি প্রথমেই কিন্তু মসুর ডাল জাস্ট পানি দিয়ে বসিয়ে দিয়েছি। মসুর ডালটা যখন একদমই গলে আসবে তখন একটু হলুদ লবণ আর পেঁয়াজ দিব, জাস্ট ওইটুকুই, আর একটা টমেটো। আর যখন ডালটা হয়ে আসবে তখন বাকা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে, আর লাস্টে ধনিয়া পাতা কাঁচামরিচ। ব্যাস আমার ডাল রান্না হয়ে গিয়েছে এবং খুবই মজা হয় এটা। আল্লাহ হাফেজ।